গতকালকে আমি যে ফেসবুকে যাইয়াম বা ফেসবুকে গিয়ে যে কোন কাজ টাজ করলাম এরকম কোনো পজিশনে আমি পাইতেছি না, মানে আমার এরকম একটা সুবিধাই পাইতেছি না। মানে প্রতিনিয়ত মেসেজের রূপে মেসেজ, এরপরে মেনশন বিভিন্ন জায়গায় যে জায়েদ খানের নাকি উমর সানি সর মারছে এই বিষয়টা লইয়া। আরে ভাই, জায়েদ খানের সর মারছে তোর কী হয়েছে বা তোর আর কী হয়েছে আমি তৈরি বুঝতেলাম না। এর পার্সোনাল একটা জীবন থাকতারে না বা পার্সোনাল একটা ব্যক্তিগত একটা বিষয় থাকতারে না, থাকতেই তো পারে, অবশ্যই থাকতারে, কিন্তু এই বিষয়টা লয়ে যায় এত মাতামাতি হইবে, এত কান সেরাসেরি হইবে, এত চুল সেরাসেরি ইয়াতে কত কী একটা অবস্থা যে শুরু হইলো, এই শুরু এই অবস্থাটা কেমনে যে থামে আমি বুঝি না। মানে এনে উমর সানি কইতে থাপ্পড় মারছে, ওই যে জায়েদ বিলে পিস্তল বাইর করছে, বাইর করে বিলে হেরা থ্রেট মেট দিতে আছে যে গুলি করে দিব। আর ওই দিক দিয়ে জায়েদ খান কইতেছে যে এরকম কোনো ঘটনাই ঘটছে না, মানে এরকম কোনো ঘটনাই ঘটছে না, মানে উমর সানি নাকি মানে নাজেহাল একটা অবস্থার মধ্যে না গিয়েছে। আর ডিপ জলের বিয়ার মধ্যে গিয়া, ডিপ জলের বিয়া না তো খুব ভুল হয়ে গেছে, ডিপ জলের সেরার বিয়ার মধ্যে গিয়া এত একটা তিলিস্মতি কাণ্ড যে শুরু হইব, এটা কি আগে কেউ মানুষে জানতো? আর এই ঘটছে তো ঘটছে, আর এই নিউজটা যে পাবলিক করছে, মানে একটা ঘটনা তো কিছু হইলো রটলে কিছু হইলো ঘটে, আচ্ছা যেটি হোক, কিন্তু এই ঘটনাটা যে এমনি বিস্তার করছে, করার পরে আবার কী করছে বিভিন্ন মাধ্যমে ছড়াই গেছে, আবার প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এটা আবার মানে প্রকাশ করতেছে যে অমুকের এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আচ্ছা এই ঘটনাটি যে এরকম করে ছড়ায়, ছড়ানোর পরে কারা এটা শেয়ারটা দেয়, মানে শেয়ার না দিলে কিন্তু এই ঘটনাটা এত বিস্তার হইতো না, মানে এত মানুষে জানতো না, কিন্তু শেয়ারের কারণে মানে একজনের টেন্ট আরেকজন এই যে আমার যেরকম মেনশন করতেছে, বিভিন্ন গ্রুপের আইডিতে মেনশন দিতেছে, এই মেনশন দেওয়ার কারণে, এই শেয়ার দেওয়ার কারণে ভিডিওটা কিন্তু আরও তাড়াতাড়ি ছড়তাছে, এই ছড়ার কারণে মানুষের কাছে যাইতেছে। তো এই কাজটা কি আর লাগে তোরা করস, তোর কি আর কোনো কাজ টাজ নাই, তোর কেলা কোনহান্দে কেলা আঙ্গুল মারছে, কেলা কোনহান্দে কী হচ্ছে না হচ্ছে, এই ঘটনা তোর কেলা কারে কেলা কইছে মেনশন দিতে, তোর কেলা কইছে আমার মেনশন দিতে, ভাই আমার যেটা মেনশন দিতে আছে এবার তো প্রত্যেকটা মানুষের মেনশন দিতে আছে, মানে মানুষের একজনের টেন আরেকজনের টেন যাইতেছে, আর এটা হচ্ছে বড় সমস্যা, নাইলে ঘটনাটা কিন্তু এত বড় হয় না। মানে আমি আমরা এখন ভালোরে জানতাম না যে সঠিক ঘটনাটা কী, আর সঠিক ঘটনাটা জানতাম এই ঘটনা কিন্তু এখনও কয় না, চুরের বাচ্চা ব্যক্তি মুখ বদরে থয়ে দিয়েছে, আর এক এক কথা, হ্যাঁ কয় আরেক কথা, মৌসুমী কয় এক কথা, আবার উমর সানি কয় আরেক কথা, আবার উমর সানি কয় এক কথা, এনে আবার ইয়া কয় আরেক কথা, জায়েদ খান কয় আরেক কথা, মানে একটা ঘটনার লোক আরেকটা ঘটনার কোনো মিল নাই। আর এই ঘটনা তদন্ত করবো কেলা, তদন্ত করার কোনো লোক আছে? মানে ঘটনা যে মেমরলে এমে যাও, খালি মানে সরতালি হয়েছে, মানে নিউজ করা হয়েছে কথা। তো এই ঘটনাটা যারা সরাইতেছে বা বড় বড় পেজ বা এই যে ইউটিউব চ্যানেলগুলো যেগুলো, আবার এই যে সময় টিভি, যমুনা টিভি, সব টিভির মধ্যে আবার কিন্তু এই ঘটনাগুলো মানে মোটামুটি হয়ে গেছে গা, মানে নিউজ করা হয়ে গেছে গা। তাহলে এই ঘটনা যদি এইগুলো নিউজের মধ্যে আয়, তার মানে তো সরাই গেছে, মানে লাখ লাখ কোটি কোটি ফলোয়ার আছে ওই পেজেরগুলোর মধ্যে, চ্যানেলগুলোর মধ্যে, তাই মানুষ জানিয়েছে। তো এমনি কিন্তু ঘটনাটা বড় হয়ে যায়, মানে শুরু একটা ক্ষুদ্র একটা ঘটনা তো বিশাল আকার ধারণ করে। তো এই ঘটনাটা যদি এরকম না হইতো, মানে সুন্দর করিয়া যদি আগে জানিয়ে তারপরে যদি শেয়ারটা হইতো, তাহলে কিন্তু আমাদের মানে সঠিক খবরটা জানা খুব সহজ হইতো। মানে এই ধরনের কাজের লাগে কিন্তু আমাদের বাংলাদেশটা ধ্বংসের পথে আস, বাংলাদেশের মধ্যে মানে সঠিক খবরের তে বেঠিক খবরটা তাড়াতাড়ি রডে, মানে যেটা মানে ভুয়া খবর এটা তাড়াতাড়ি রইটে যায়, মানে যেটা হয়েছে না, যেরকমই যে তেলের লবণের দাম বাইরে জায়গা, মানে কি মানে একটা ঘটনা একরকম হয় ওইটাতে 70 রকম বানা। তো দেখা যাক ঘটনাটা আসলে কী হয়েছে। তো নেক্সট টাইম যাতে আমাদের যে যুব সমাজ বা আমাদের বাঙালির ঐতিহ্য, মানে মানুষ যাতে এই বিষয় থেকে মানে একটু সতর্ক থাকে, যে আন্তাজি আন্তাজি যাতে শেয়ারটা না দেয়, মানে বিষয়টা শেয়ারের মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি সরে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।